হ্যালো বন্ধুরা, নারীর ভালোবাসা আর ঘৃণা দুটোই কিন্তু খুব ভয়ঙ্কর। নারী সহজে কিন্তু কাউকে ভালোবাসে না, আবার নারী সহজে কাউকে ঘৃণাও করে না। নারী একবার যদি কাউকে মন থেকে ভালোবাসে, তবে তাকে দুনিয়া উল্টে গেলেও লাগবে, এমনি একটা ভাব থাকে তার মধ্যে। আবার নারী একবার যদি কাউকে ঘৃণা করে, তবে তার ঘৃণাটুকু মন থেকে মুছে পুনরায় তার মনে জায়গা করে নেওয়া, এটা কোনো ছেলের পক্ষে কিন্তু সহজ কাজ নয়। বন্ধুত্ব হোক কিংবা প্রেম, সম্পর্কের নাম যাই হোক না কেন, নারী দুটোর দিকেই সমানভাবে যত্নশীল হয়। শুধুমাত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কোনো কোনো সময় তারা অন্যায় কাজ না করেও সমস্ত অন্যায় কথাগুলো, সমস্ত রাগগুলো তারা তাদের নিজের মাথায় মাথা পেতে নিতে বাধ্য হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জুঁই। বন্ধুরা দেখো, আবার সকাল সকাল তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো এদিকে দেখো, আমার নীলটু সেনা বসে আছে সকালবেলাতে, আর আমিও দেখো সকাল থেকে সমস্ত কাজকর্ম করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রান্নাঘরে চলে এসেছি, যেহেতু তোমাদের দাদা ভাই স্কুল আছে, রান্নাও বসিয়ে দিচ্ছি। তো ঠান্ডা গরমের জন্য না একটু ঠান্ডাও লেগে গেছে। এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে দেখো বড় বড় লম্বা লম্বা পটল এনেছিল, তো ভাবলাম একটু পটল ভাজা করি, অনেকদিন পটল ভাজা খাওয়া হয়নি। আর এদিকে দেখো আলু পটলের তরকারি করব, আর শশা কেটেছি স্যালাডের জন্য, আর মশলার জন্য আদা টমেটো সব কেটে রেখেছি। তো যাই হোক, এদিকে দেখো নীলটু আর মোমো, আমি যেহেতু রান্নাঘরে রান্না করছি, ওরা কিন্তু রান্নাঘরের সামনে চুপ করে শুয়ে থাকবে, কারণ আমাকে না দেখতে পেলে ওদের মন খারাপ করে। আর ঘুরঘুর করছে কতক্ষণে খেতে দেবো। সকালবেলায় একটু দুধ ভাত মাছ খাওয়া হয়েছে, কিন্তু আবার দুধ ভাত দিলাম। তো যাই হোক, ওরা আবার খাচ্ছে। তো ওদের খিদে পেলে তো ওরা বলতে পারে না, কিন্তু আমার পাশে ঘুরঘুর ঘুরঘুর করে। তো যাই হোক, ওদেরকে খেতে দিলাম, ওদের সঙ্গে থাকতে আমাকে খুব ভালো লাগে, তোমরা তো জানোই। তো তোমাদের দাদা ভাই গঙ্গা থেকে বাচ্চা মাছ নিয়ে এসেছিলো, গঙ্গার বাচ্চা মাছ বেশ বড়, তোমাদের সঙ্গে সেদিন শেয়ার করেছিলাম। তো আজকে ভাবছি এই বাচ্চা মাছেরই পাতলা করে ঝোল করে নেবো। তো চলো, বাচ্চা মাছের ঝোলটা কেমন করে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, পুরোটা নয়। তোমরা অবশ্য আমার থেকে অনেক ভালো রান্না করো, কিন্তু আমি যেহেতু ডেলি ব্লগ দিই, আমাকে রান্নার ভিডিও দেখাতেই হয়, কারণ রান্না না দেখালে আমি কী দেখাবো বলো? ডেলি ব্লগে তো রান্নাটা দেখাতেই হবে, যে আমি কী রান্না করছি শেয়ার করছি, সেই জন্যই তোমাদের সঙ্গে রান্নাটা অবশ্য শেয়ার করি। তো চলো, এ দেখো বাঁচা মাছগুলো ভেজে নিচ্ছি। অবশ্য বাঁচা মাছে তো আঁশ নেই, দেখবে যেই সব মাছে না আঁশ থাকে না, সেই সব মাছ প্রচণ্ড ফোটে। তো যাই হোক, খুব সাবধানেই কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। আর এক পিস দেখো কাতলা মাছ ছিল, সেটাকেও ভেজে নিচ্ছি, কারণ এক পিস মাছ রেখে কোনো লাভ নেই। আমার নীলটু মোমো এরা তো খাওয়ার সময় খেতে বসে, তখন ওদের এদিকে দেখো আদা টমেটো লঙ্কা আর কাঁচা আদা টমেটো রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যাই হোক এগুলোকে বেটে নিয়েছিলাম, আর একটু ভাজা জিরে গুঁড়ো মশলা দিয়েছিলাম, তার সঙ্গে হলুদ আর একটু নুন একটু মিষ্টি দিয়ে কষিয়ে নিলাম মশলাটাকে। আর এই মাছগুলো ভাজা ছিল, দেখো মাছগুলোও দিয়ে দিলাম, আর একটু কালো জোরের ফোড়ন দিয়েছিলাম বন্ধুরা। তো এই করেই দেখো এবারে আস্তে আস্তে জল দিয়ে দেবো, খুব পাতলা করেই ঝোলটা করবো, কারণ তোমাদের দাদা ভাই না রিচ খায় না, তেল মশলা কম দিয়েই আমাকে করতে হয়। তো যাই হোক, বাঁচা মাছটা খুবই সুন্দর ছিল, পেটের মধ্যে এক পেট ডিমও ছিল। বাঁচা মাছের মধ্যে একটাই কাঁটা থাকে, বাচ্চাদের অবশ্য খেতে খুব সুবিধা হয়। তো এই মাছটা সত্যিই খুব টেস্টি, খেতে খুবই ভালো লাগে বলে আমারও খুব ভালো লাগে খেতে। আর এদিকে দেখলাম কিছু পাউরুটি জানো তো জমেছে, এগুলোকে কী করবো? তো ভাবলাম এগুলো দিয়ে কিছু একটা টিফিন বানিয়ে নিই। তো দেখো এই দেখো আমি একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব ভেজে নিচ্ছি, আর পাউরুটিগুলোকে না টুকরো টুকরো করে নিয়েছিলাম, আর দুটো ডিম নিয়ে নিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে পাউরুটিগুলো গতি করি, না হলে পাউরুটিগুলো খাওয়াও হয় না, নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। তো ভাবলাম পাউরুটির উপমা বানিয়ে নিই জলখাবারে, তোমার দাদা ভাই তো ভাত খেয়ে চলে যাবে, আমি একটু পাউরুটি উপমা করে নিচ্ছি, আর যদি বাঁচে তো তোমার দাদা ভাই স্কুল থেকে এসে খাবে তো খাবে, আর না খাবে তো আমিই খেয়ে নেবো। তো যাই হোক বন্ধুরা, দেখো ডিম দিয়ে ভালো করে পেঁয়াজ টমেটো এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে পাউরুটিগুলোকে না আমি হাতেই টুকরো টুকরো করে নিয়েছিলাম, কারণ আর কাঁচি ফাঁচি দিয়ে করবার সময় ছিল না, তো হাতেই টুকরো করে নিয়ে দেখো ভালো করে এই ডিম পেঁয়াজ যেটা ছিল ওটার সঙ্গে মিক্স করে দিলাম, উপর থেকে সোয়া সস আর তোমার টমেটো সস দিয়ে দিলাম, উপর থেকে একটু তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা যেমন টেস্টে খাবে। তো যাই হোক, এই দেখো পাউরুটি মানে ব্রেড উপমা বলে না, ওইটা ব্রেড উপমাটা করে নিলাম জলখাবারের জন্য। তো আজকে কী কী মেনু ছিল সেগুলো তোমাদের সঙ্গে একটু চলো শেয়ার করে নিই।
তো আজকে বিশেষ কিছু ছিল না, শশা কেটেছিলাম, লেবু ছিল, আর এই দেখো বাঁচা মাছের পাতলা করে ঝোল করেছিলাম, আর এইদিকে দেখো পটল ভেজেছিলাম, আর একটা আমড়া ছিল সেটা ভাতে সেদ্ধ দিয়েছিলাম, আর এইদিকে দেখো আলু পটলের তরকারি করেছিলাম, আর ভাত তো থাকবে। এই ছিল আজকের মেনু বন্ধুরা। তো চলো খাওয়া দাওয়াগুলোও করে নিই। তো বন্ধুরা দেখো সব কিছু হয়ে গেছে, তোমার দাদা ভাই স্কুলও চলে গেছে, তো ভাবলাম আজকে বাড়িতেই বিউটি পার্লার খুলে নিই, কারণ আমি মাঝে মাঝে বিউটি পার্লারে গিয়ে ভুরু প্লাগটা করে আসি, কিন্তু সাধারণত ঘরেই আমি করি। তো কেমন করে আমি বাড়িতে ভুরু প্লাগ করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার ভুরু এমনিতেই একটু কম, তো দেখো আমি ভুরু প্লাগ করবার আগে না একটু আমি পেন্সিলে করে ভুরুটাকে ভালো করে এঁকে নিই, আয়নার সামনে বসি, বসে ভুরুটাকে ভালো করে আমি না পেন্সিল দিয়ে এঁকে নিই। আঁকার পরে তারপরে কী সব করছি তোমরা দেখো, তোমরাও এমনিভাবে করবার চেষ্টা করবে বাড়িতে, দেখবে তোমরাও করতে পারবে। আমি অবশ্য এমনি করে অনেক দিন থেকেই করি, আমার বিউটি পার্লারে ঠিক মতন আমার যেতে ভালো লাগে না, আমি যখনই বাপের বাড়ি যাই না তখন একবার করে পার্লারে গিয়ে একবার করে করে আসি, তারপর আমি বাড়িতে যখন শ্বশুরবাড়িতে থাকি তখন আমি নিজেই করে নিই। তো যাই হোক, আর দেখো পেন্সিলে করে ভালো করে এঁকে নিচ্ছি যাতে মানে খারাপ না হয়ে যায়, ভালো মতন সুন্দর মতন করে শেপটা করে নিলাম। তারপরে দেখো একটু ভেসলিন কিংবা ক্রিম নিয়ে নেবে তোমরা, তারপরে ওই যেই সব জায়গাগুলোতে তোমরা মানে প্লাগ করবে সেই জায়গাগুলোতে একটু ভেসলিন কিংবা ক্রিম লাগিয়ে দেবে, যেটা মার্ক করলে ওখানে কিন্তু লাগাবে না, নিচে উপরে যেখানে তোমরা তুলবে তো সেইখানগুলোতে একটু করে ক্রিম কিংবা ভেসলিন ভালো করে লাগিয়ে দেবে, কারণ যখন এটা তোলা হয় না ভুরু প্লাগ করা হয় তখন কিন্তু প্রচণ্ড লাগে, তো সেই জন্য এই ভেসলিনটা লাগিয়ে দিলে দেখবে লাগবে না। আমার অবশ্য অভ্যাস হয়ে গেছে, তোমরা করতে পারবে কিনা আমি জানি না, তো আমি আমার মতন করে করছি, তোমরা চেষ্টা করে দেখো। আর আমার কাছে না দু ধরনের মোচ না আছে, একটা খুবই সরু আর একটু চ্যাপটা মতন, তো দুটোই কাজে লাগে, তো আমি এই চ্যাপটাকেই বেশি কাজে লাগাই। তো দেখো আমি আয়নার সামনে বসে ধীরে সুস্থে করি, তোমার দাদাভাই থাকলেও হয় না আর এদিকে নীলটু মোমো থাকলে তো হবেই না, ওরা তো বিরক্ত করবেই। তো দেখো আস্তে আস্তে আমি না আস্তে আস্তে এই মোচনাতে করে দেখে দেখে আস্তে আস্তে দেখো ভুরুর যে চুলগুলো ছোটো ছোটো চুলগুলো সেগুলোকে আমি তুলে নেওয়ার চেষ্টা করছি, এমনি করেই তুলে নিই যাতে লেগে না যায়। তো এমনি করেই আমি করি বন্ধুরা, তোমরাও এইভাবে করে দেখবে, আশা করি তোমরাও করতে পারবে, আর যাদের ধৈর্য নেই তারা পারবে না। আমি অবশ্য নিজের কাজটা না সবসময় নিজে করারই চেষ্টা করি, তাতে কি হয় আমার পয়সাটাও বলতে পারে সাশ্রয় হয় আর আমার নিজের কাজটা নিজেই করা হয়। তো এইদিকে দেখো কতটা দেখছো তো উঠেছে, মাঝে মধ্যে আমি কিন্তু আমার হেয়ার কাটটাও আমি নিজে করে নিই যতটা পারি, তারপর তো তোমরা জানো আমি তো বাড়িতে সেলাই করি, তারপর আরও অনেক কিছু কাজকর্ম করি বন্ধুরা। তো এই দেখো দুপাশেই করে নিলাম, দেখতেই পাচ্ছ সুন্দর করে করে নিয়েছি। এবার একটা ছোট কাঁচি নিয়ে এই যে ভুরুর যে সামনের যে বড় বড় চুলগুলো থাকে সেগুলো দেখো একটু কাট করে দিলাম, আর কপালটা তারপরে আশেপাশে যেগুলো ছোট্ট ছোট্ট চুল থাকে না সেগুলোও অবশ্য তুলে নেবো। তো চলো বন্ধুরা মুখটাকে পুরো পরিষ্কার করে নিই, তাহলে দেখবে দেখতেও ভালো লাগবে, আমি মাসে একবার করে করার চেষ্টা করি। তো দেখো পরিষ্কার করে নিলাম, আর এইদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, মুখটা দেখতে পাচ্ছি তো একদম ক্লিন হয়ে গেছে। এবার আমি স্নান করতে যাব, এই মোচনার সাহায্যেই অবশ্য পরিষ্কারটা করে নিলাম। তো তোমাদের টিপসটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও বন্ধুরা, তো আশা করি তোমাদের ভালোই লাগবে, তোমরা চেষ্টা করো। এইদিকে দেখো খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলায় আমার মোমোবাবু আমার কোলে আদর খাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে তোমাদের সঙ্গে নতুন ভিডিও বা নতুন ব্লগে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, পাশে থেকো। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে নতুন ভিডিও বা নতুন ব্লগে। আজকের মতন টাটা, বাই বন্ধুরা, আবার দেখা হবে।